68 জন। দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের সর্বশেষ ইতালির আপডেট। এর পূর্বে একটি কথা বলে রাখছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকে আরো একজন বাংলাদেশি ভাই ইতালির নিগরদা হসপিটালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার দেশের বাড়ি হচ্ছে বৃহত্তর সিলেট জেলার, বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পাটুয়াকুড়ায়। তিনি ইতালির মিলান শহরেই অবস্থান করতেন। দর্শকবৃন্দ, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথি শিরিন সুলতানা, যিনি প্রভিনসা কেরেমোনার হসপিটালে দীর্ঘদিন নার্সিং এর কাজ করছেন। আমরা জানতে চাবো এই মুহূর্তে ওখানের সার্বিক পরিস্থিতি কি, ওখানের যে সমস্ত রোগীরা আছে তারা কি অবস্থায় আছে, এবং আমাদের এটি গর্ব তিনি একজন বাংলাদেশি নার্স হয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা এই নার্সিং সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তার সাথে আমি আরেকটি বিষয় জানাতে চাচ্ছি, তার সাথে আরো আমি জানা মতে আরো 17 জন কর্মী রয়েছে, নার্স কর্মী, তারা ইতালি বিভিন্ন হসপিটালে দায়িত্ব পালন করছেন, এবং আমাদের মাঝে আর একজন নার্স আছেন যিনি দীর্ঘদিন সেবা দিতে দিতে নিজে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি মিলানোর একটি হসপিটালে আছেন, তিনি গুলশানারা, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। তার দুটি বাচ্চা রয়েছে, সেগুলো টেক কেয়ার করেন, তার হাজবেন্ড বাসায় রয়েছেন। ধন্যবাদ, আমি চলে যাচ্ছি শিরিন সুলতান আপার কাছে। আপা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে ওখানে আপনি দীর্ঘদিন যাবত সার্ভিস দিচ্ছেন নার্সের, তো সেক্ষেত্রে ওখানে সার্বিক পরিস্থিতিটা যদি একটু বলতেন আমাদের দর্শক জানতে পারবে আপনার মাধ্যমে। প্রিয় দর্শক বৃন্দ, যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং সালাম। এখন তুহিন ভাই, আপনাকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ, আপনার মাধ্যমে আজকে আমি এখানে লাইভ আসতে পারছি। আমরা বাংলাদেশে 15 বছর আগে, তখন ইতালিতে নার্সের অভাব ছিল, সরকারি ভাবে আমরা 18 জন নার্স ইতালিতে আসি, সেই থেকে আমরা ইতালির বিভিন্ন হসপিটালে আমরা জব করতেছি এবং করোনা ভাইরাসের রুগীদেরই জব করতেছি, এখন মানে সেবা দিচ্ছি। প্রত্যেকটা নার্সই আমরা করোনা ভাইরাস রুগীদের সেবা দিচ্ছি। এখন আমি যেখানে আছি সেখানকার কথা বলতে চাচ্ছি, আমরা নিজেদের জীবন বাজি রেখে আমরা ডিউটি করতেছি। আমরা চিন্তা করতেছি না যে আমাদের কি হবে, কিন্তু আমাদের ফ্যামিলিরা দেশে থেকে আমাদের জন্য ভীষণ চিন্তা করতেছে, কান্নাকাটি করে, অনেক কিছু করে, কিন্তু আমরা সাহস দিচ্ছি যে আমাদের তাদের দোয়ায়, হয়তো সবার দোয়ায় আমাদের আল্লাহ ভালো রাখবে। যাই হোক, এ পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছি, সেবা দিচ্ছি। আমাদের এখানে রুগীদের অবস্থা করুন, শুধু করোনা ভাইরাস, করোনা ভাইরাস, করোনা ভাইরাস, সব পজিটিভ পজিটিভ এই অবস্থা। যাই হোক, ডাক্তার ডাক্তার আমরা পাশাপাশি একসঙ্গে ডিউটি করতেছি। এখানকার নার্সদের খুব মূল্যায়ন করে সবাই, যেমন গভর্নমেন্ট, তেমন পাবলিক, তেমন ভিজিটররা, সবাই আমাদের খুব নার্সদের খুব মূল্যায়ন করে। আমরা সে কারণে আরো বেশি উৎসাহ পাই। আর এদেশে নার্সদেরকে তারা বলে আঞ্জেলা, মানে এইরকম, ফ্রেস্তা, হ্যাঁ ফ্রেস্তা হিসেবে সম্বোধন করে। হ্যাঁ হ্যাঁ এরকম করে। আর আমরাও যখন এই দেশের নার্স, আমরা বাঙালি, বাংলাদেশে হয়তো সত্যি কথা বলতে কি বাংলাদেশেও হয়তো আমরা এত ভালোভাবে সার্ভিস দিতে পারি নাই, কিন্তু এখানে আমরা এখানকার নার্সরা রুগীদেরকে যেভাবে সেবা দেয়, মনে হয় যেন তার নিজের মার পেটের ভাই বা বোন বা মা বা বাবা, এরকম করে একজন রুগীর সেবা দিচ্ছে। এখন অটোমেটিকলি তাদের কাছে আমরা প্রিয় হয়ে যাচ্ছি। এখন এই অবস্থায়, এখন রোগীরা যে অবস্থার মধ্যে আছে, করোনা ভাইরাস রুগী নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না যে কি পরিবেশ, কি পরিস্থিতি। যাই হোক, আমি গর্ববোধ করছি বাংলাদেশ থেকে যে আমরা ইতালির, বাংলাদেশ সরকার গর্ব করতে পারবে যে আমাদের নার্স, বাংলাদেশের নার্স ইতালিতে সেবা দিচ্ছে এই মহামারীর সময়। এটা বাংলাদেশ, ধন্যবাদ শিরিন আপা, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি, তিনি উম্মে হাবিবা, সমাজকর্মী, আপনারা মিলানে যারা আছেন তারা হয়তো চিনেন। হ্যাঁ উম্মে হাবিবা আপা, আপনি কেমন আছেন? হাবিবা আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হাবিবা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাবিবা আপা, আপনি কি আমাকে শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। জি, আলাইকুম। শুনতে জি পাচ্ছেন শুনতে আমাকে? পাচ্ছি। জি জি, ভাই তো আপনি তো দীর্ঘদিন আসসালামু আলাইকুম, দীর্ঘদিন ভালো। মিলান শহরে আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনার কথা শুনছে আমাদের দর্শক। হ্যাঁ দর্শক, এর মাঝে আমি একটু কথা বলে নিচ্ছি, আপনারা যারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের কথাও আমরা তুলে ধরবো, সেই অপশনটি রাখা হয়েছে।
তো ধন্যবাদ হাবিব আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে ভালো আছি। যদিও সার্বিক অবস্থা চারিদিকে ভালো না, তারপরও আছি আলহামদুলিল্লাহ ভালো। জি, আমরা তো জানি ইদানিং আমরা দীর্ঘদিন প্রায় লকডাউনে ছিলাম, তৃতীয় দফায় লকডাউন বাড়ানো হয়েছে, আগামী মার্চ মাসের মে মাসের 3 তারিখ পর্যন্ত করা হয়েছে। তাই লকডাউনে আমাদের ছেলেমেয়েরা জি বাসায় বন্দি, স্কুলে যেতে পারছে না, তারা বাইরে হতে চাচ্ছে। এবং ইদানিং পাশাপাশি দেখছি ইংল্যান্ডেও অনেকটা মোটামুটি পারিবারিক একটা কলহ তৈরি হয়ে গেছে এই বিষয়টি নিয়ে। আসলে এই বিষয়টি আপনি যেহেতু ফ্যামিলি নিয়ে আছেন, আপনার ছেলে মেয়ে আছে, তো এই বিষয়টা কিভাবে আপনি মেনটেন করছেন, বা এইভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনার হচ্ছে কিনা পরিবারের মধ্যে? জি সবকিছু মিলে বাচ্চা নিয়ে আমরা এক ধরনের একটা সংকটময় পরিবেশ পরিস্থিতিতে আছি। বাচ্চারা আমাদেরকে যেভাবে চাচ্ছে সেভাবে আমাদের কাছ থেকে ওই রকমই পাচ্ছে না। এক তো ওরা বাহিরে যাওয়ার জন্য অনেক অস্থির, বন্ধু বান্ধবের সাথে যাওয়ার জন্য অস্থির, স্কুলে যাওয়ার জন্য অস্থির। তো সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যতটুকু পারছি বাচ্চাদের সাথে আটকে গেছি বলা চলে। এখন বিষয়ে তাদের অভিবাহিরে চলে যেতে চাই যে আমরা এখন পার্কে যাব, জি জি স্কুলে যাব, মাস্টার কাছে চলে যাব। তো সেক্ষেত্রে মাঝে মাঝে অনেক সময় ভয় ভীতি এবং মাঝে মাঝে ভালোবাসা, বা মাঝে মাঝে ওদের পছন্দের খাবার বা পছন্দের কার্টুন বা একটা পছন্দের ড্রেসের হলে আমরা এক ধরনের একটা সান্ত্বনা দিই যে তোমরা যখন আমাদের এই ভাইরাসটা চলে যাবে আমরা বের হব, অনেক শপিং করব, পার্কে যাব, ঘুরতে যাব। অনেক সময় এগুলিতে কাজ হয় না, আরো বায়না ধরে, তখন লোভ দেই এবং বলি বাহিরে যাই মামার জ্বর হবে, মামার ভাইরাস হবে, মামা মারা যাব, তোমরা একা হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের আবার মানসিক সাপোর্টটা ফিরে আসছে, অনেক সময় পজিটিভলি রিয়াক্ট করে, এইভাবেই চলছে। হ্যাঁ, আমরা তো জানি এই সিজনে বাচ্চারা সবসময় বাইরে থাকে, আবহাওয়া সুন্দর, চমৎকার আবহাওয়া, জি, তার মাঝে আর বাচ্চারা এখন তো রৌদ্র ঘুরবান্দি। দেখলে জি গুলি হচ্ছে এখন মাশাল্লাহ, আল্লাহর রহমতে। তো ওই সান ওরা বলে যে মামা সান চলো আন্দিয়ামো পার্ক, তো তখন বলি যে এই সানটা দেখতে কিন্তু ব্রুতটা যাবে না, গেলেই আমাদের ভাইরাস হবে, এটা বোঝাতে বুঝতে হয় পারে বাচ্চারা। এইভাবেই। হ্যাঁ, তাহলে কি করা উচিত জি আমাদের, মানে মায়েদের, বাবা বাবাদের কি ধরনের সাপোর্ট দেওয়া উচিত বাচ্চাদের এই পরিস্থিতিতে? জি বাবাদের তো বিশাল একটা ভূমিকা এই মুহূর্তে বাচ্চাদের অনেক। সেক্ষেত্রে আমার পক্ষে একা তো সম্ভব হয় না, আমার স্বামী অনেক সাপোর্ট করে, এবং যখন আমি চাইতে আর পারি না তার বার কাছে যায়, এবং বাবা তাদেরকে যথেষ্ট ভাবে বোঝায়, যেহেতু আমার দুইটাই ছেলে, তো বলে যে আমরা স্পাইডারম্যান খেলি চলো। দেখা গেছে আমার বাবা ওই ওর বাবা হয়ে যায় ওদের সাথে সাথে, তো তখন তারা খুব এনজয় করে। ঘরের মধ্যেই একটা খেলার পরিবেশ তৈরি করে নিছে, বাচ্চাদের যে কার্টুন গুলি পছন্দ, যেই ক্যারেক্টার গুলি পছন্দ সেই ক্যারেক্টারটা ধারণ করে, যেমন সুপারম্যান হতে হয় বাবাই তখন সুপারম্যান হয়ে যায়, এবং যখন তাদের স্পাইডারম্যান পছন্দ হয় তখন ওর বাবাই স্পাইডারম্যান সাজে। মাঝে মাঝে আমার ওড়না বা ঘরের অন্য কোনো কসমেটিক্স করে তারা সেই ধরনের করে, ওভারঅল একটা এন্টারটেনমেন্ট পরিবেশ তৈরি করে যেন বাচ্চারা বোর না হয়ে যায়। জি জি, অর্থাৎ আমাদের যে স্কুলের যে পরিবেশ, পার্কের যে পরিবেশ, ওই পরিবেশটা এখন বাসার ভিতরে চলে আসছে, অর্থাৎ এটাই একটি পরিবেশ, এটাই স্কুল, এটাই বাসা, এটাই পার্ক, এটাই খেলাধুলা। হ্যাঁ, জি জি অবশ্যই, জি 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 অবশ্যই জি আমাদের জি এই বিষয়ে আর আরো আমরা সচেতন অবশ্য হতে। বাচ্চাদেরকে, আমি আরেকটা ধন্যবাদ কাজ করি, জি। যে আমি প্রথমে আমরা আগামীকালকে পার্কে যাব। হ্যাঁ, ধন্যবাদ আপা, আপনার কাছে আমি আর ফিরে আসবো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রিয়াজুল ইসলাম কাউসার, মিলান বাংলা প্রেস ক্লাবের সভাপতি। ধন্যবাদ রিয়াজুল ইসলাম কাউসার, আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ, আপনাদের যারা স্টুডিওতে আজকে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আমি আজকে আমার দুইটি বোনকে দেখতে পাচ্ছি, তারা অনেক সুন্দর করে বলেছেন, একজন উম্মে হাবিবা, তার কথাটা আসলে যৌক্তিক, এবং বাচ্চাদের নিয়ে আসলেই তারা অনেক সাফার করছে, আমরা এটা জানি। তো ধন্যবাদ আপনাদের সবাইকেই, আলোচনায় আছি, কথা বলেন, আমাকে পরে সুযোগ দিলে আমি কথা বলবো। ধন্যবাদ, আমি আপনার কাছে ফিরে আসব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি শিরিন সুলতানা, যিনি দীর্ঘদিন ইটালিতে নার্সের দায়িত্ব পালন করছেন বিভিন্ন হসপিটালে। তো আপা, আমি জানি যে আপনি কেরেমোনা প্রভিন্সে ওই হসপিটালে দায়িত্বরত আছেন, তো ওখানে পরিবেশটা যদি একটু বলতেন। আমরা জানি ইটালির বিভিন্ন হসপিটাল এখন যেগুলোতে বৃদ্ধাশ্রম,
অর্থাৎ কাজাদিরি পূজা, সেখানে অনেক বৃদ্ধরা আছে, তারা তাদের যে আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা এই সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন। সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি বলতেন আসলে পরিবেশটা কি ওখানের? হ্যাঁ, কাজাদিরি পুজোতে শুধু বৃদ্ধরাই থাকে, বৃদ্ধদেরই বেশি, এই এত বেশি বেশি মারা যাচ্ছে এই বৃদ্ধদের জন্যই, ওনারাই বেশি আক্রান্ত হচ্ছে। ওনাদের যখন এমন সব মানে কাজাদিরি পুজোতে মনিটর গুলো নয়, যখন ওনাদের এমন পরিস্থিতি হয়ে যায় এখন মনিটর ছাড়া তাদের চলবে না, তখন বিভিন্ন হসপিটালে তাদেরকে ট্রান্সফার করা হয়, তখন ওই ট্রান্সফার মনিটরের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়, তখন এই এইভাবেই মারা যাচ্ছে। এদের মধ্যে থেকে কিছু কিছু ইয়াং হয়তো যখন স্প্রেড হয়ে যায় ভাইরাস গুলো ঢুকে যায়, তখন ডাক্তার নার্স এদের মধ্যেও কিছু কিছু হয়ে যাচ্ছে, যেমন গুলশান একজন আমাদের মিলানো জি এরকম, এখন এই অবস্থা আর কি। আর এখানে আমি দেখতেছি ডাক্তাররা কিভাবে মানে ট্রিটমেন্ট করতেছে রুগীদেরকে, বেশিরভাগ দিতেছে অ্যাজিথ ক্লোরোকুইন, এই ওষুধ এবং স্টেরয়েড ড্রাগ দিচ্ছে, এবং অ্যান্টিবায়োটিক এর মধ্যে দিচ্ছে, অ্যাজিথ দিচ্ছে, এইভাবে চিকিৎসা করতেছে। এই চিকিৎসাতে অনেক ইম্প্রুভ হচ্ছে রুগীদের, এটা হলো প্রাইমারি চিকিৎসা। তারপরে আর যখন মনিটরে আরেকটি বলো, বিষয় আপনি জানতে চাচ্ছি যে ওখানে বাংলাদেশি কোনো রোগী আছে কিনা, আপনি যে হসপিটালে নার্সিং এর দায়িত্বে আছেন, বাংলাদেশি কোনো না রোগী না আছে কিনা? না, বাংলাদেশে কোনো রুগী নাই এখানে, এখানে সব ইতালিয়ানি, অন্য অন্য দেশের হয়তো, কিন্তু বাংলাদেশে নেই এখানে। জি ধন্যবাদ, আমি আপনার কাছে আবার আসবো, আমি চলে যাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসারের কাছে। হ্যাঁ আর কাউসার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি ভাই আপনাকে। জি, তো আপনার অভিজ্ঞতা থেকে এই যে দীর্ঘদিন, সেই দীর্ঘদিনের যে পরিবেশ, সেই পরিবেশে যদি দর্শকের সামনে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতেন। আমি দেখেছি আপনি বিভিন্ন মিডিয়াতে এইগুলো তুলে ধরছেন, 21টিভি, News24 সহ অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট অনেকগুলো মিডিয়াতে আপনি নিউজ এর বিষয়গুলি সঠিক তথ্যগুলো তুলে ধরছেন। তো সেই অভিজ্ঞতার আলোকে আপনি যদি আজকের এই মিলান বাংলা পেজের পক্ষ থেকে দর্শকের সামনে কিছু বলতেন। জি ধন্যবাদ তৈন ভাই, প্রথমে আমি স্বাগত জানাচ্ছি মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সকল সদস্যদেরকে, যে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, দিন রাত 24 ঘন্টায় তারা সংবাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং বিভিন্ন পর্যায় থেকে তারা মাঠ পর্যায় থেকে সংবাদ সংগ্রহ করে তুলে আনছেন, এবং তারই ধারাবাহিকতায় আজকের এই লাইভ প্রোগ্রাম, যেখান থেকে আমরা ইতালির বিভিন্ন প্রভিন্সিতে কি ধরনের অবস্থা আছে এই মুহূর্তে সচেতনতামূলক, এবং আমাদের যে ইনফরমেশন গুলো, কতজন রোগী কিংবা বাংলাদেশি কতজন মৃত্যু বা রোগী আছে, কিংবা বাংলাদেশিদের করণীয়, বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানের কি পদক্ষেপ আছে, আমাদের বাংলাদেশ কমিউনিটির কি পদক্ষেপ আছে, এবং কি কি অবস্থা আমরা গ্রহণ করলে আমাদের এই করোনা যুদ্ধে আমরা জয়ী হতে পারি, এই যে মোটিভেশন এবং কাউন্সিলিং মূলক যে পরামর্শ মূলক যে এই লাইভ প্রোগ্রাম, এটি আসলে আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল বলে আমরা মনে করেছি। এই জন্যই আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এটা করেছি, এই জন্য প্রেস ক্লাবের সকলকে আমরা সাধুবাদ জানাই। আর যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আসলে অনেক আলোচনায় হয়েছে, মূলত আমি একটা বিষয় পয়েন্ট আউট করতে চাচ্ছি যে এখন দেখেন আমরা যে প্রবাসীরা নিজেদের নিয়ে চিন্তিত ছিলাম, কিন্তু এখন কিন্তু আমরা শুধু নিজেদের পরিবার না, আমরা কিন্তু দেশের পরিবার, আমাদের দেশমাতৃকায় যারা রয়েছেন আমাদের মানে ফ্যামিলির সদস্যরা, তাদের জন্য কিন্তু আমরা এখন উদগ্রীব, আমরা তাদের সুস্থতাও জন্য আমরা চিন্তিত যে তারা কেমন আছে। আর পাশাপাশি আরেকটি বিষয়, আজকে আমি উম্মে হাবিবাকে দেখতে পাচ্ছি, তার একটি লাইভ প্রোগ্রাম আমি দেখেছিলাম। আমি জানি যে তিনি অনেক কর্মকাণ্ডে জড়িত আছেন নারীদের মাধ্যমে, তো তিনি একটা লাইভ করেছিলেন যে তার পরিবার কিংবা তার এলাকার অনেক সদস্যদের যারা প্রবাসে আছে হ্যাঁ ওই তাদের পরিবার বিষয়টাই কিভাবে আসবো আমি শিক্ষা দিতে শৃঙ্খলা, পারা ওই হয়েছে। বিষয়টাই হ্যাঁ, তো এই যে আননেসেসারি যে টর্চারিং মূলক কিছু পদক্ষেপ আমরা দেখেছি, যেগুলো আসলে কিছু আছে শত্রুতামূলকও হচ্ছে, আবার কিছুটা আছে অযৌক্তিক বা অপ্রত্যাশিত বিষয় হয়ে উঠছে সন্দেহমূলক এ যেটা, ব্যাপারে, কিন্তু আমরা জি এটা বিচ্ছিন্ন ঘটনাই আমি বলবো, কারণ আমরা কিন্তু এই ব্যাপারে ভিডিও ফুটেজও করেছি বিভিন্ন গণমাধ্যমে। আপনি একটু আগেই বললেন যে আমি প্রায় 5-7টা টিভি চ্যানেলে কিন্তু আমি এই বিষয়েও কথা বলেছি,
কালকেও এই ব্যাপারে আমি একটা লাইভে ছিলাম। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমাদের বোঝার কিন্তু ভুল আছে, কিন্তু এখন যে পরিবেশটা দেখুন, আমি শুধু একটুকুই বলবো যে আমাদের প্রবাসীদের নিয়ে যে সব ভ্রান্তি কটূক্তি করা হয়েছে কিংবা যে ধরনের টর্চারিং মূলক এখনো পর্যন্ত, এখন কিছুটা শিথিল হয়েছে, তবে গত সপ্তাহে যে ধরনের টর্চারিং মূলক বিষয় ছিল সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কেননা আমাদের প্রবাসীরা কিন্তু এখন ত্রাণ সামগ্রী নিয়ে দ্বারে দ্বারে যাচ্ছেন, আমাদের যারা অসহায় অবস্থায় দুস্থ গরিব দুঃখীরা রয়েছে, যাদের খাদ্য সংকট রয়েছে, যারা কোয়ারেন্টাইনে রয়েছে, তাদের জন্য কিন্তু ইটালিই না, পুরা ইউরোপের এবং পুরা প্রবাসীরাই, সকল দেশের প্রবাসীরাই কিন্তু যার যার অবস্থান থেকে এগিয়ে এসছে, এবং যারা বাংলাদেশে রয়েছে সেই বাংলাদেশি বাংলাদেশে যারা যে প্রবাসীরা অবস্থান করেছে তারাও কিন্তু নিজ হাতে সেই ত্রাণ সামগ্রী দিয়েছেন। এটা আমরা প্রেস ক্লাবের আইডিতেও আমরা সেটা ফোকাস করেছি। পক্ষান্তরে এই যে পজিটিভ দিকগুলো কিন্তু আমরা তুলে ধরছি প্রেস ক্লাবের মাধ্যমে, এই কারণেও কিন্তু অনেকটা শিথিল হয়েছে এখানকার প্রশাসন এবং বিশেষ করে বাংলাদেশের কমিউনিটি এবং বাংলাদেশের যারা নেতা নেতৃত্ব রয়েছে কিংবা যেসব দপ্তরগুলো রয়েছে কিংবা যেসব এলাকার লোকজন এরকম ভ্রান্তিমূলক কটূক্তি করেছিল তারাও কিন্তু এখন সচেতন হয়েছে, তারাও কিন্তু তাদের বোধের উদয় হয়েছে যে না, প্রবাসীরা কিন্তু আসতে ওই ধরনের কিছু ইয়া না। দ্বিতীয়ত প্রবাসীদের মধ্যে যে ভয়টা ছিল প্রবাসীদেরকে নিয়ে যে তারা রোগ নিয়ে এসছে, তারা কিন্তু বেশি রোগী হয়নি এবং তারাও কিন্তু মৃত্যুর সংখ্যা বেশি হয়নি, তাহলে তারা এত আতঙ্কের কারণ কেন, আমার এটা প্রশ্ন। তো সব মিলিয়ে কিন্তু এখন প্রবাসীদের প্রতি একটা ভালোবাসা শ্রদ্ধা বোধ কিন্তু জন্ম হয়েছে এবং প্রবাসীরা সেটা দেখাতে সক্ষম হয়েছে যে আমরা হেল্পের জন্যই নিবেদিত, মানবতার জন্যই আমরা নিয়োজিত থাকি, এটা কিন্তু প্রমাণ হয়েছে। আর পক্ষান্তরে অন্য আরেকটি বিষয় তুহিন ভাই আপনার মাধ্যমে আমি বলতে চাই, সেটি হচ্ছে যে এই যে ইতালিতে কিন্তু এখন মৃত্যু সংখ্যা একটু ক্রমশই কমে আসছে, তো যদিও আজকে পর্যন্ত বাংলাদেশি কমিউনিটির আমরা আমাদের হিসাব মতো বাংলাদেশি কমিউনিটির প্রায় 9 জনের মৃত্যু সংবাদ আজকে যে একজন মারা গেল ভাই, জি আজকে যে একজন মারা গেল মিলানোতে, তাকে কাউন্টিং করে আমরা 9 জনের মতো আমরা জানতে পেরেছি, হয়তো আপনার সাথে আমি সহমত। তো সেই ক্ষেত্রেও কিন্তু কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা ধরবো, যেমন গালারাতে যে হসপিটালে 5টি রোবট তো ইউজ করা হচ্ছে, এটাও কিন্তু একটা ভালো দিক। তবে আমি মনে করি যে ইতালির যে উন্নতির যে কারণগুলো, সেই কারণগুলো যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে কিন্তু আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বললে সেটা কিন্তু একটা রিয়্যাক্ট হতে পারে এবং এটা কিন্তু হেল্প হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই যে যে শিরিন আপা যে কথাটা বলল যে তিনি যেহেতু ট্রিটমেন্টের সাথে সরাসরি ইতালি ট্রিটমেন্টের সাথে সরাসরি সম্পৃক্ত, উনি যে কথাটা বললেন যে হ্যাঁ এই এই পদ্ধতি ইউজ করা হচ্ছে, এই কথাগুলো যদি আমরা বাংলাদেশের ম্যানেজমেন্টকে হেলথকে বলে দিতে পারি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, তাহলে কিন্তু বাংলাদেশ আমি মনে করি আরো সুন্দর থাকতে পারে এবং তারা কিন্তু আগে থেকেই পদক্ষেপ নিতে পারে বলে। ধন্যবাদ সিরাজ ইসলাম, আমি আবার আপনার কাছে আবার আসব। আমি চলে যাচ্ছি উমে হাবিবা আপনার কাছে আবার। হ্যাঁ আপনি, আপা আপনি কি শুনতে পাচ্ছেন? উমে হাবিবা আপা আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? উমে হাবিবা আপনার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অডিও মনে হয় অফ আছে। হ্যাঁ আমি চলে যাচ্ছি শিরিন আপার কাছে, যে কথা নিয়ে আসছিলাম। হ্যাঁ আপনি ওখানে যে সেবা দিচ্ছেন সেখানের পরিবেশ এবং আমাদের যে সমস্ত ডাক্তাররা, বাংলাদেশে নার্স ডাক্তার রয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকে অনেক প্রশ্ন তুলেছে সেই জায়গা থেকে। আপনি আপনার অবস্থান থেকে যদি বাংলাদেশি যারা সেবায় নিয়োজিত আছেন তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। আমি, হ্যাঁ এটা আমারও ইচ্ছা ছিল বলার জন্য, থ্যাংক ইউ তুহিন ভাই আপনাকে এটা জিজ্ঞেস করার জন্য। বাংলাদেশে যারা ডাক্তার নার্স যারা সেবা দিচ্ছে তারা প্রত্যেক দেশেই এটা নিজেদের জীবন বাজি রেখেই সেবা দিচ্ছে। আমাদের ইতালিতে যেরকম আপনার পিপিআই ড্রেস গুলো যেরকম অ্যাভেলেবল, সবকিছু যেমন অ্যাভেলেবল বাংলাদেশে তা নাই, অনেক কম। নার্স এবং ডক্টর তাদেরকেও আগে প্রোটেকশন দেওয়া দরকার, তারাও সেবা দিচ্ছে, তাদেরকেও আমাদের যেমন ইতালিতে যেমন সম্মান দেয় তাদেরকেও সম্মান দেওয়া উচিত। প্রত্যেক নার্সকে ডাক্তারকে সম্মান দেওয়া উচিত যে হ্যাঁ তারা আজকে এই করোনার যোদ্ধা, করোনার শত্রু। আমরা যেমন আমরা করোনার শত্রু এখন,
এখন যেমন মুক্তিযুদ্ধ তো আমরা করতে পারি নাই, দেখতে পারি নাই, কিন্তু বাট আমরা এটা দেখতে পারতেছি, এই মহামারী, এই মহামারীর যোদ্ধা হিসাবে যারা কাজ করতেছে তাদের সবাইকে রেসপেক্ট করা উচিত। আমাদের বাংলাদেশের নার্স এবং ডক্টর যারা আছেন তাদের আমি সবাইকে বলবো, সবাই যারা জনগণ সবাই তাদেরকেও সম্মান করুন, তারা যেন আমাদের মতো মা ভাই বোন এরকম মনে করে সবাইকে সেবা দিতে পারে, আপনারাও তাদেরকে শ্রদ্ধা করেন। ধন্যবাদ শিরিন আপা। হ্যাঁ অবশ্যই আপনার সাথে আমি একমত, যারা বাংলাদেশে আছেন অবশ্য যে সমস্ত চিকিৎসক রয়েছেন, মেডিকেল টিম রয়েছেন, তাদের উচিত সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে চিকিৎসার সরঞ্জাম সুনিশ্চিত করা। কারণ একজন লোক যখন ডাক্তার যখন তিনি চিকিৎসা দিতে যাবেন তখন নিজের প্রোটেক্টের প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটাও নিশ্চিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি। হ্যাঁ আসছি আসছি, আমাকে আপনাকে শুনতে শুনতে পাচ্ছেন তো? পাচ্ছি না আমরা, ক্লিয়ার? জি জি এখন শুনি। হ্যাঁ জি জি, শোনা তো যাচ্ছে এখন? সরি সরি যান্ত্রিক ত্রুটির জন্য আমি যে বিষয়টি আসছিলাম, স্বাস্থ্য মন্ত্রণালয় উচিত মেডিকেল জি টিমের যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো নিশ্চিত করা, এবং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এই সংকটময় মুহূর্তে আমরা সবাই সবাই সহযোগিতা করব। আমরা কাউকে কটূক্তি করে কোনো কথা বলবো না, আমরা কাউকে ছোট করে কথা বলবো না, কারণ এইটি একটি মহামারী। এই মহামারীতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আমরা সবার পাশে দাঁড়াবো, এটি হচ্ছে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসা উচিত। হাবিবা আপা, আপনি কি আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন? হাবিবা আপা চলে রবীন্দ্র যাচ্ছে মিত্র রিয়াজুল মনে ইসলাম হয় আমাকে, কাউসারের কাছে। হ্যাঁ আপনি যে বিষয়টি বলছিলেন ওই বিষয়ে আমি আবার জানতে চাচ্ছি আপনার কাছে। জি তুমি ভাই, আপনার ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি না, তো যে বিষয়ে বলছিলাম আসলে এটি গুরুত্বপূর্ণ অত্যন্ত, যে শিরিন আপাও যে কথাগুলো বললেন যে কিভাবে ট্রিটমেন্ট গুলো হচ্ছে, কি কি মেডিসিন ইউজ করছে, কিংবা কি কি ইনস্ট্রুমেন্ট, কিংবা কি ধরনের সেবা শুশ্রূষার প্রয়োজন একজন করোনা রোগীর জন্য, ইতালিতে কিভাবে তারা সেবা শুশ্রূষা দিচ্ছে, সেটা যদি আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের বাংলাদেশটাকে আমরা সেভ করার জন্য সহায়ক হব এবং অগ্রণী ভূমিকা পালন করব। কারণ এই ব্যাপারে কিন্তু আমাকে কয়েকটি টেলিভিশনেই প্রশ্ন করেছিল, বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং আর একটা চ্যানেল বলেছিল যে আমরা কি ধরনের জিনিস অ্যাপ্লাই করতে পারি ইটালি থেকে, কারণ ইটালি ইমপ্রুভটা হওয়ার কি কি কারণ এবং কি কি বিষয়ে তারা এগিয়ে আছে বলে আমরা দেখছি, সেই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রথমেই বলবো যে ইতালিতে কিন্তু যেই ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা হচ্ছে অত্যন্ত যত্ন করছে তারা, মূলত হলো তারা সবচেয়ে বড় কথা হচ্ছে একজন রুগীর কাছে যেয়ে তাদেরকে হেল্প করছে, নার্সিং করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিবেশটা কথা, থাকতে হবে, তো সেই রাইট? পরিবেশটা আগে সৃষ্টি করতে জি হবে, সেই জি পরিবেশটা কিন্তু নাই বাংলাদেশে এখনো, না এখনো নাই তা বলবো না, কারণ বাংলাদেশের পরিবেশ প্রত্যেকটা সৃষ্টি করতে হসপিটালে। হবে। জি হ্যাঁ দিন ভাই, আমি যেটা দেখেছি গণমাধ্যমের মাধ্যমে যে বাংলাদেশের কিন্তু এখন প্রায় প্রত্যেকটি হসপিটালে কিন্তু স্পেস আছে, কারণ রুগীর সংখ্যা নেই, যে নর্মাল যে রুগী ছিল সেই রুগী কিন্তু এখন সবাই বাসায় চলে গেছে, সাধারণ অর্ডিনারি রুগী কিন্তু নেই বললেই চলে, মানে গুটি কয়েক রুগী ছাড়া, যারা আগে যেমন ভর্তি থাকতো যে এসে হসপিটালে রুগী, কিন্তু ওই ধরনের কোনো রুগী নেই, একদম ফ্রি আছে, বেডগুলো খালি, কাজেই স্পেস অবশ্যই আছে। তবে আমাদের যে ডাক্তাররা তারা এখনো আমি বলবো যে অনেকে ভয়ে আছে, কারণ হলো যে তাদের পিপিই সংকট তারা মনে করছে, তারা মনে করছে যে ওগুলো তাদের জন্য মানে প্রোটেক্টেবল না, এরকম অনেকেই আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি তাতে এরকম মনে হচ্ছে। এই ভয়ে কিন্তু তারা অনেক সময় রোগীর কাছে যেতে চাচ্ছে না এবং রোগীকে রিফিউজ করছে অনেক সময়, যেমন আজকেও কুয়েত মন্ত্রীতে কিন্তু 5 জন না 6 জন ডাক্তারকে আমরা একটু আগে নিউজে দেখলাম যে বহিষ্কার মানে অব্যাহতি দিয়ে দিয়েছে, কারণ তারা গড়িমসি করছিল ট্রিটমেন্টের ব্যাপারে। তো এই যে বিষয়গুলো তা এখন আমি ব্যক্তিগত ভাবে বলবো যে যেসব ডাক্তাররা গড়িমসি করেছে তাদেরও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, তারাও তো মানুষ, তারাও তো রোগে আক্রান্ত হচ্ছে,
এমন নয় যে ডাক্তাররা নার্সরা রোগী হচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে না এমন কিন্তু না। তো সেই দৃষ্টিকোণ থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ডাক্তারদের বিষয়টাও আমাদের নজরে রাখা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে তারা যদি বেঁচে না থাকে, তারা যদি সুস্থ না থাকে, তাহলে আমাদের রোগী কিভাবে তারা প্রোটেক্ট করবে? যেমন ইটালি সরকার ইতিমধ্যে রোবটিক পদ্ধতি অ্যাপ্লাই করেছে এবং সেটাতে কিন্তু তারা সাকসেস হয়েছে। যেমন গালারতের একটি ইসে 5 জন রোবট দিয়েছে, তো এই রোবটের কারণে কিন্তু তারা অনেকটা উন্নত ভালো দিক পাচ্ছে ফিডব্যাক। কারণ হচ্ছে অনেক ডাক্তারদের কাছে যেতে হচ্ছে না, তারা কিন্তু রোবট দিয়ে ওই রোগীর কাছাকাছি যে অনেক পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসতে পারছে। তো এরকম আমি আপনার আপনার এই মাঝে আমি আরেকটি বিষয় তুলে দিতে চাচ্ছি। এখানে ডাক্তার এবং হসপিটালে যে বিষয়টি আসছে তার পিছনে কিন্তু আরেকটি অধ্যায় রয়েছে, সেটি হচ্ছে যে জনসচেতনতা। এখানের যে জনসচেতনতা এবং বাংলাদেশের মানুষগুলো দেখতেছি সেগুলো মানতেছে না, সরকারের আইন অমান্য করে কিন্তু তারা বেশি। আমি এখানে একটু উল্লেখ না করে নয়, যেটি এই যে যে লকডাউনের কারণে শহরে যে সমস্ত লোকজন অবস্থান করতো তারা কিন্তু মফস্বলে চলে গেছে। আমি গোপালগঞ্জের কয়েকটি ঘটনা বলি, সেটি সমসাময়িক। যে গতকাল গোপালগঞ্জের অনেকগুলো ইউনিয়নে তাদের বিভিন্ন তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাটি করে এমন একটা হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, বিভিন্ন হসপিটালে যাচ্ছে, থানায় যাচ্ছে এবং জেলখানা ভর্তি হচ্ছে। এই যে একটা পরিবেশ, সেই পরিবেশ কিন্তু খুব একটি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে বিশেষ করে শহর থেকে গ্রামীণ পর্যায়ে তাদের কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। এটি কিন্তু ছড়িয়ে যাচ্ছে গ্রামে। আমি আজকের একটি ঘটনা, টেকেরহাট রাজোর বিভিন্ন এলাকায় কিন্তু করোনা ভাইরাস অলরেডি ছড়িয়ে গেছে এবং গ্রামের বিষয় এই জিনিসটা কিন্তু মানতেছে না। তারা কিন্তু সেই গ্রামীণ পরিবেশে তারা হাজার হাজার মানুষ কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু জড়ো হচ্ছে। এইখান থেকে কিন্তু যদি পরিবেশ কন্ট্রোল না করা হয় তাহলে আপনার ওই হসপিটাল পর্যন্ত কিন্তু কন্ট্রোল করা কঠিন হবে। আমি আরেকটু এখানে যোগ করছি, আপনার সাথে একমত যে আমাদের জায়গা আছে, ইটালিয়ান সরকার যেমন হসপিটালের পাশাপাশি বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, সেই হোটেল গুলিতে জায়গা করে দিয়েছে, বড় বড় যেখানে 3তলা 4তলা বিশিষ্ট শিপ রয়েছে সমুদ্রে, সেখানে তারা পরিবেশ সৃষ্টি করছে। আমাদের বাংলাদেশে কিন্তু বড় বড় যেমন সোনারগাঁও হোটেল, হোটেল শেরাটন সহ অনেক বড় বড় হোটেল রয়েছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এবং বড় বড় স্টিমার লঞ্চ রয়েছে, সেখানে কিন্তু রাখতে পারে নিবিড় পরিচর্যা কেন্দ্র। সেইখানে কিন্তু আমাদের উচিত, আমাদের সরকারের এবং কর্তৃপক্ষের সেই বিষয়ে কিন্তু দৃষ্টি দেওয়া। হ্যাঁ, আপনি যে কথা বলছিলেন আপনার সাথে একমত, অনেক বিষয় বলেন। জি, তো এই এই যে যে বিষয়টা, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে স্পেজের যে সংকট গুলো। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে সরকারি ব্যবস্থাপনায় যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এটি তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, তবে ব্যক্তিগত উদ্যোগেও কিন্তু অনেকটাই কাজ হয়েছে। আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে একদিকে আমাদের কিছু অসাধু মানুষের যে ন্যক্কারজনক ঘটনা আমরা শুনেছি, সেটাও সরকার ব্যবস্থা নিয়েছেন যে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে বিতর্ক। অন্যদিকে কিন্তু আজকে আমি ইসের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে মাদারপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব বাইজিদ হাওলাদার, তিনি কিন্তু টেলিফোন পেয়েই কিন্তু ছুটে যান সেই অসহায় ব্যক্তির বাড়িতে খাদ্য দ্রব্য নিয়ে। পক্ষান্তরে কিন্তু এটাও আমরা দেখছি, তো ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি আমি মনে করি, তবে কোয়ারেন্টাইনে থাকা কিংবা এই যে যে জরুরি অবস্থায় যে মানুষ ঘরবন্দি থাকবে, যারা আসলে হতদরিদ্র কিংবা যারা দিনমজুর, তাদের কিন্তু কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমরা জেনেছি এবং আমরা দেখছি। সুতরাং তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের খাদ্য সংকট যাতে না হয়, তাহলেই তারা ঘরে থাকবে। আর অন্যদিকে কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ আছে এবং ইয়াং জেনারেশন, বিশেষ করে আপনি দেখবেন যে আজকেও কিন্তু প্রেস ব্রিফিং এর হেলথের আমরা দেখেছি যে ইয়াং জেনারেশনের মধ্যে 2-3 জন কিন্তু মৃত্যু হয়েছে, তো 20 থেকে যাদের বছর 20 থেকে 30। তো এটার কারণ কি? আমি মনে করি যে এরা বাহিরে যাচ্ছে, ঘরবন্দি থাকছে না, এরা নিজেদেরকে মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার না। এবং এই যে যে বিষয়টা যে একটা বন্ধ পেয়েছে, মনে হয় যে একটা উৎসব, এখানে অনেকেই অনেক ধরনের কার্যক্রম করছে, সামাজিকতা করছে, আত্মীয়তা করছে বিভিন্ন ভাবে। আজকে আমরা ফেসবুকে দেখেছি যে একজন ব্যক্তি বিয়ে করতে গেছে, তাকে র‍্যাব কিন্তু জরিমানা করেছে 80,000 টাকা, এবং বিভিন্ন জন বিভিন্ন পোস্টে নিয়ে এসছে। আমি নিজেও পোস্ট করেছি এই বিষয়টি,
যে এই যে যে ব্যাপারটা, এরকম সামাজিকতা থেকে কিন্তু আমাদের দূরে থাকতে বলা হয়েছে, অথচ আমরা সেটাকে একটা এনজয় করছি, আমরা এন্টারটেনমেন্ট নিচ্ছি, আমরা করোনাকে মনে করছি খুব একটা হালকা বিষয়, আমাদের ছুটি হয়েছে বন্ধ, আমরা আমোদ গুরুত্ব দিচ্ছে না বিষয়টাকে। জি, এই যে যে ব্যাপারটা, এটা যখন আমরা না বুঝবো, যেমনটি ইতালিতে হয়েছিল ফার্স্টে দিকে, আপনি হয়তো মনে আছে তুহিন ভাই, আপনার সাথে আমরা একটা প্রথম লাইভও করেছি, যে প্রথম দিকে কিন্তু ইতালিয়ান ইতালিতে যারা ছিল, আমরা যারা ইতালিতে, তখন কিন্তু আমরা এটাকে ওভাবে আমলে নেইনি, এবং যারাই ইতালিয়ান ছিল অথরিটি পর্যন্ত আমলে নেয়নি, তারাও হাসাহাসি করছে, তারা চাইনিজ জনগণ এটাকে তুচ্ছভাবে দেখছে, তুচ্ছভাবে, এবং বিভিন্ন দোকানপাটে হাসাহাসি ফুর্তি আমোদ করেছে, আমরা অনেকের মোটিভেশন দিয়েছি যে হাত ধরো না, হ্যাঁ, কোলাকুলি করো না, তাই না? তো তারা কিন্তু অনেক ধরনের হাসাহাসি করেছে, আমি নিজেও প্র্যাকটিক্যাল দেখেছি। তো এই যে যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে, কিন্তু আমি জানি না, আল্লাহ না করুক আর 1 মাস পরে যদি এইভাবে হতে থাকে, যদি ভয়াবহ আমাদের অবস্থা হবে। সরকারের নির্দেশনা না মানে, তাহলে কিন্তু ইতালি মতো হতেও পারে। কিন্তু আমরা চাই যে এখনো আমাদের বাংলাদেশের মানুষ সচেতন হবে, তারা ঘরবন্দি থাকবে, তারা একটু কষ্ট হলেও ঘর থেকে বাইরে যাবে না, এবং সুস্থ থাকার জন্য, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য তারা নিজেরা ঘরবন্দি থাকবে, তাহলেই কিন্তু এই করোনার সাথে আমরা যুদ্ধ জয়ী হতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং ধন্যবাদ এই রিয়াজ ইসলাম ইতালির কাউসার। যে আমি ইতালি আপনার, জি আরেকটা মিনিট, এই এই ইতালি কিংবা বিভিন্ন বহির্বিশ্বের যে উত্তরণের ঘটনাগুলো যেসব দেশে ঘটছে, সেই সব দেশের থেকে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি বাংলাদেশে, যে ট্রিটমেন্টটা কিভাবে, সেবা দিলে আমরা উন্নতির দিকে যেতে পারবো, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি, এবং আমাদের প্রশাসন কিন্তু অত্যন্ত শক্ত এবং অত্যন্ত যত্নবান। এবং আপনি, ধন্যবাদ রেজাম কাউসারকে। আমি চলে যাচ্ছি শিরিন সুলতান আপার কাছে। হ্যাঁ, আপনি বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এবং ইটালির যে চিকিৎসা ব্যবস্থা সেটি অনেক পার্থক্য করেছে। তারপরও আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু বলতেন, আমাদের দেশে যে সমস্ত নার্স রয়েছে তারা কতটুকু আশাবাদী হয়ে কাজ করবে, সে বিষয়ে যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলতেন। না, নার্স যারা আছে তারা সবাই উৎসাহ সাথে কাজ করে যাবে, এটা আমি আশা করি। যদি আসলে আমাদের যেটা আমরা বাস্তবে প্রমাণ, ইতালিতে আমাদের যা প্রয়োজন তার চেয়ে আরো 10 ডবল বেশি আমরা পাচ্ছি। এখানে আমাদের অভাব বলতে কোনো জিনিস নাই। বাংলাদেশে কিছুটা অভাব আছে, বাংলাদেশ গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করতেছে, যথেষ্ট হেল্প করতেছে, যথেষ্ট বিভিন্ন জায়গা থেকে এনে দিচ্ছে, যেটুক করতেছে এইটুক নিয়ে এবং বাকিটুক আরো যাতে ভালোভাবে পায়, তাদের নিজেদের আগে প্রোটেকশন তারপরে তারা কাজে, এটা যদি ঠিক মতো হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের নার্স ডাক্তাররা সবাই ভালো কাজ করতে পারবে এবং বাংলাদেশে। তবে বাংলাদেশে একটাই ভয় হচ্ছে, যেরকম মানুষ আমি অনেক সময় আমরা যতটুকু সময় পাই দেখি যে অনেক লোক একসঙ্গে কত গ্যাদারিং কত কিছু, না এটা ঠিক না। আর ওই যে আপনাকে একটা কথা বলি, ইতালির একজন ডাক্তার যখন মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার আগে উনি বলে গেছেন যে করোনা ভাইরাস এমন ডেঞ্জারাস, যদি মানুষে জানতে পারতো তাহলে জানালা জানালে খুলে দুঃখী মারত না। দিত না। হ্যাঁ, জি এই জি কথাটা বলে উনি মারা গেছেন। আপু, আপনি এমন আমাদের দর্শকের সামনে, যারা মিলান সহ সারা ইটালিতে যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি বাংলাদেশি, যারা এখানে আমরা 2 লাখ বাংলাদেশি হয়তোবা আমরা ইতালিতে আছি, ঠিক না রহিম ভাই? বেশি, 2.5 থেকে 3.5 লক্ষ হ্যাঁ, বাংলাদেশি। আচ্ছা, আমরা যে সমস্ত বাংলাদেশের আমরা ইতালিতে আছি, সবার পক্ষ থেকে আমরা যে রোগীদের সেবা দিতে পারতেছি এটা আমি সবার পক্ষ থেকে এবং সবার সবার সবাইকে আমি বলতেছি, আমরা মানে আপনারা সবাই, আপনারা সেবা জি, দিচ্ছেন এই রোগীদের পাশে থেকে, এটা আমি ধন্যবাদ বলবো। আর আপা। সবাইকে ভালো, সবাই যাতে, 1 মিনিট, জি সবাই যাতে ভালো থাকেন, বাহিরে যাবেন না, ইনশাল্লাহ, সবাই যার যার মতো নিজেরা নিজের প্রোটেকশনে থাকবেন, এটাই জি আমার আপনাদের কাছে কামনা। আমি সবার জন্য দোয়া করি, সবাই আমাদের জন্য দোয়া করি। ধন্যবাদ শিরিন আপা, আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি লাইভের শেষ মুহূর্তে উম্মে হাবিবা আপার কাছে। তো হাবিবা আপা, আপনার জি কাছে আমি জিনিসটি দুঃখিত। জানতে চাইবে। হ্যাঁ, আমার যান্ত্রিক জি জি ত্রুটির কারণে আমি আজকে লাইভটাতে ভালো মতো কন্টিনিউ করতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট টাইম এই সমস্যাগুলি সমাধান করে আমি আরো ভালো সমস্যা করে নেই। প্রেজেন্টেশনটা। জি, জি আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম, আপনার একটি লাইভে আমি দেখেছিলাম যে আপনি দেশে, আপনি ইতালিতে অবস্থান করছেন, কিন্তু আপনাদের দেশের বাড়িতে আপনি গিয়েছেন, এই বিষয়টি
অনেকটা হয়রানিমূলক আসলে বিষয়টা কেমন যদি একটু খুলে বলতেন, আসলে এরকম হয়রানি অনেক জি জায়গায় হচ্ছে। জি 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 এই বিষয়টা আমার ক্ষেত্রে এবং আমার আরো কিছু বান্ধবী এবং পরিজনদের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে, যে গ্রামে গ্রামের যে লোকজন এদেরকে আমাদের আত্মীয়দের পেছনে এক ধরনের মানে গুজব যেটা সেটা ছড়িয়ে দিয়েছে যে আমরা বাংলাদেশে অবস্থান করছি এবং আমার শ্বশুর বাড়িতে পুলিশ পুলিশ প্রশাসন পর্যায়ের লোকজন গিয়েছে, আমি শুনেছি যে আমাদেরকে বের করে দিতে, এবং তারা এক ধরনের পুরস্কার ঘোষণা করছে যে যদি এই ধরনের কোনো খবর দেয়া হয় বা আমাদের খুঁজে পাওয়া হয় তাহলে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত তারা পুরস্কার দিবে। সেই ক্ষেত্রে আমাদের পরিবার পরিজন গুলি খুবই হয়রানির শিকার হয়েছে, এবং কি আপনাকে কি বলবো যে এক তো মা বাবার চোখে কান্না যে সন্তান দূরে, এই মুহূর্তে আমরা জানি না লাস্ট দেখাটুকু হবে কিনা, এর উপর আবার এই ধরনের পরিবেশের এবং আত্মীয়দের এই ধরনের কথা প্লাস এই ধরনের হয়রানির শিকার হয়ে রীতিমতো মানসিক ভাবে তারা ভেঙে পড়েছিল। তারপর আমরা এটাকে আমি লাইভে গিয়ে এবং আমার আমার কাছে যে বন্ধু বান্ধব আছে এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে খুব রিকোয়েস্ট করে যে অন্তত আমাদের পরিবারটাকে আপনারা সান্ত্বনা দেন, যেহেতু তাদের একটা সন্তান দেশের বাহিরে, এমনিতেই তাদের মানসিক অবস্থা অনেক খারাপ, সেক্ষেত্রে আপনারা কেন এইভাবে হয়রানি করছেন। তারপর যখন আমি লাইভটাতে যাই এবং সবাইকে বলি, তারপর থেকে আমার এলাকাতে এই প্রকোপটা কমেছে, কিন্তু এখনো তারা অনেকে ভিডিও কলে আমাকে দেখা মানে দেখতে চায়, দেখতে জি চেয়ে বলে যে দেখি বাহিরের পরিবেশটা দেখি, মানে আমি বুঝি তাদের সেই ধরনের চালাকিমূলক কথা, আমি বুঝি যে তারা আসলে কি জানতে চাচ্ছে, যে আপনি বাংলাদেশে আছেন না ইতালিতে আছেন। আছি কি না জি নাই। জি এবং কি একজন আমাকে বলছে যে আমি নাকি বাহিরে টিভি ছেড়ে মানে ভালো পরিবেশে টিভি ছেড়ে ওই টিভির জি পেছনে সামনে বসে আমি কথা বলছি যেন ও পরিবেশটা ভালো দেখে মানুষ বোঝে যে জি আমি এখনো বাহিরের কান্ট্রিতে আছি কিন্তু না আমি বাংলাদেশেই আছি, এবং তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে আমাকে 24 ঘন্টার মধ্যে বের করে দিবে। আচ্ছা, ধন্যবাদ আপা, আমি ধন্যবাদ জানাচ্ছি উমে হাবিবা আপাকে, ধন্যবাদ জি জানাচ্ছি রিয়াজুল ইসলাম কাউসার কে, এবং ধন্যবাদ জানাচ্ছি শিরিন সুলতানা আপাকে। আমাদের মিলন বাংলা পেজ এর পক্ষে এসে আপনারা অত্যন্ত চমৎকার করে বিষয়গুলো তুলে ধরেছেন। আর দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অনুষ্ঠানটি দেখবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেগুলো আপনারাও এখানে বলতে পারবেন, এবং আপনারাও এখানে এসে কথা বলতে পারবেন। আমাদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে টোটাল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমরা কথা বলছিলাম সার্বিক বিষয় নিয়ে, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন এবং ওখানের পরিবেশ কথাগুলো তুলে ধরছেন। আপনাদের সামনে আবার আমরা আগামীকাল ঠিক এই সময়ে হাজির হবো। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ ইনশাআল্লাহ। আমার মোবাইলের চার্জ চার্জ এক